আমি তো কোনো চিঠি পাইনি, আর কোনো হোয়াটসঅ্যাপে মেসেজও নেই, ওই এসএমএসে মেসেজও নেই, ওইখানেই থেকে বুঝে আপনার বিবেকের একজন কর্মী আছে, সেক্রেটারি কী আছে জানি না, ওই শুধু জানিয়েছিল যে এরকম মেডিন লাগা হয়েছে, সেটাতে আপনাকে আসতে হবে। যাই কি হবে, আবার ওই সুব্রত বক্সি যে তৃণমূল কংগ্রেস সভাপতি আছে বলেছিল আমাকে, আপনারা আমার বাবাকে ওই পরিষদ দলের মিটিং অ্যাসেম্বলি হাউসে, যখন আমার পাপা বলল যে আমার এলাকায় আমি এমএলএ আর আমার বিরোধীর লোককে, আমার শত্রুকে আপনারা ব্লকের সংগঠনের চার্জ দিয়েছেন, ব্লক কমিটি চার্জ দিয়ে দিয়েছেন, প্রেজেন্ট করেছেন, ওকে সরান, যখন বললাম সমস্ত এমএলএরা ছিল, আমাদের পরিষদ দলের নেতারাও ছিল, সবাই ছিল, সবাই থাকার পরও ওনারা তখন আমাকে বলছেন যে না ওনাকে মেনে চলতে হবে, আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত, আমার শত্রুটাকে মানিয়ে নেব আমার এলাকাতে মোশায়, এটা আমি পাবো না করতে। প্রবাদ পঞ্চায়েত নির্বাচনে তারপর যদি না মানে তাহলে আপনি রিজাইন দেন, আমি ওখানে পঞ্চায়েত নির্বাচনে আমি করবো এমএলএ তৃণমূল কংগ্রেসেরই, তৃণমূল কংগ্রেসেরই করবো এমএলএ ভিত্তি সংগঠন করে, যেটা মমতা ব্যানার্জি আমাকে আগিয়ে বলেছিলেন যে এমএলএ ভিত্তি সংগঠন করে এমএলএরা নিজে নিজের এলাকায় কাজ করবেন, আমি তাই করব। ওদের এরকম মমতা কিছু বলেনি, এই সুব্রত বক্সি বলে, সুব্রত বক্সি বলছেন না এটা হবে না, আপনি না মানলে সানিবার টিকিট দেওয়া হবে না, মানে সানিবার টিকিট দিবেন কেন আপনাদের ব্যাপার, কিন্তু আমি পঞ্চায়েত নির্বাচনটা আমি এমএলএ ভিত্তি সংগঠন করে আমি লড়ব আর এটাই চলবে, এই সন্ত্রাসবাদীকে আমি মানব না। জাতীয় হুসেন সংবাদ বলছিল, আমি আগে দিয়ে বলছিলাম এই সেদিন ঘটনাতে 8 তারিখের ঘটনাতে ও একটা আমাদের সমর্থককে গুলি করে মারিয়ে দিল, একজন এইগুলো তো হচ্ছে আর একজন পাবো না, এখন তো কলকাতা যাবো ওখানে আবার মিটিংয়ে হলে কোথাও বলবে, কোথাও আমাদের কোথাও শোনা যাওয়া হবে না, ওখানে আবার বলতে বক্তৃ বলবে যে দলের কথা, দল বড় ব্যক্তি বড় না, আরে আমি তো আজকে 54-55 বছর ধরে এমএলএ আছি, 54-55 বছর ধরে রাজনীতি করে আসতেছি, এখন ব্যক্তি বড় না, দল বড় না, এগুলো বলি আমাকে তো শাসাবেন আপনারা।